গুড মর্নিং ক্লাস। আজকে আমরা ক্লাস করে তোমাদের যে বাটারফ্লাই বইটা আছে সেই বইয়ের 57 নম্বর থেকে আমরা আজকে পড়া শুরু করব। এর আগে চ্যাপ্টারে কবাডি খেলার যে চ্যাপ্টারটা তোমরা পড়েছো, হিরো চ্যাপ্টার তোমরা নিশ্চয়ই পড়েছো, অনেকেই পেরেছো দেখলাম, ভালোই করেছো কাজ তোমরা। কিন্তু একটু বাক্যের গঠনের দিকে খেয়াল রাখবে, বাক্যগুলো কীভাবে তৈরি হয়, সাবজেক্ট ভার্ব এটা আমরা যখন ট্রান্সলেশন করবো তখন আমি আরেকবার বলে দেবো, তাও বলে রাখা তোমরা বাক্য গঠনগুলোর দিকে একটু খেয়াল রাখবে, একটু বানানগুলোর দিকে খেয়াল রাখবে। এগুলো খেয়াল রাখলেই দেখবো আস্তে আস্তে তোমরা সুন্দর ইংরেজিতে লিখতে পারছো, বলতেও পারবে আশা করি, চেষ্টা করবে। চলো আজকে আমরা পড়াটা এগোই। আজকে আমরা পড়বো Lesson 5, মিটিং বারেমিয়া। বারেমিয়া কাকে বলে, এখানে কার কথা বলা হয়েছে? বারেমিয়া বলতে এখানে সুন্দরবনে বাঘের কথা বলা হয়েছে, সুন্দরবনের মানুষজন বাঘকে বারেমিয়া বলে ডাকে, বাঘকে কি বলে ডাকে, বারেমিয়া বলে ডাকে। এর পিছনে নানান রকম কারণ আছে, সে কারণের দিকে যেতে গেলে ক্লাস অনেক বড় হয়ে যাবে, এটা এখন সম্ভব না। যাক, অন ইউর মার্কে দেখো যখন শুরু হয়েছে সেই পেজ নাম্বার 57-এ, তখন দেখো একটা ছক করেছে, একটা ডোমেস্টিক অ্যানিমেল, একটা ওয়াইল্ড অ্যানিমেল। ডোমেস্টিক মানে হচ্ছে গৃহপালিত পশু, আর ওয়াইল্ড মানে বন্য পশু। গৃহপালিত পশু বন্য পশুর মধ্যে ওপরে 4টে জন্তু জানোয়ারকে ভাগ করে দিতে হবে, ভাগ করে দেবে তোমরা, আশা করি পারবে, এমন কিছু কঠিন কাজ এটা নয়। যারা গৃহপালিত তাদের গৃহপালিতের ঘরে, যাদের ঘরে থাকে ঘরে খায় দায় তাদের হচ্ছে গৃহপালিত। আবার যারা ওয়াইল্ড অ্যানিমেল, যারা ঘরে একদমই থাকে না, বন্য জানোয়ার এদের তোমরা ওয়াইল্ড অ্যানিমেল বলে। পরেরটা দেখো, দি ডেসক্রিপশন অফ অ্যান অ্যানিমেল ইজ গিভেন বিলো, নেম দি অ্যানিমেল। একটা পশুর কিছু বিবরণ, কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, সেটা পড়ে আমাদের নায়কটা বলতে হবে, এটাও আমি বলবো না, এটা তোমরা পারবে জন্যই বলব, চেষ্টা করো। চলে যাও পরের পাতায়, পেজ নাম্বার 58। আজকে আমরা শুধুমাত্র এই পেজটাই পড়ব। লেটস রিড, কি বলছে? বলছে শোনো, টু ব্রাদার্স, দুই ভাই, সুবল অ্যান্ড মাদল, লিভড ইন আ ভিলেজ ইন দা সুন্দর। দুই ভাই সুবল এবং মাদল নামের দুই ভাই সুন্দরবনের কোন একটা গ্রামে বাস করে, একটা গ্রামে তারা বাস করে। সুন্দরবন ইজ ইন দা এক্সট্রিম সাউথ অফ দি ওয়ার্ল্ড। আচ্ছা, একটা মজার জিনিস যাবো তোমাদের বলি, তোমরা নিশ্চয়ই জানো যে কোনো পুরা, যে কোনো বহু বচনের পরে আমার ডিভার্ভ হলে যেখানে আর বসে সেটা প্রেজেন্ট টেন্স হয়, কিন্তু এক্ষেত্রে দেখো সুন্দরবনস হয়েছে, যেখানে ইজ হয়েছে, মানে সুন্দরবন বলতে পুরো সুন্দরবন এলাকার কথা বলে, সুন্দরবনস। তাই কিন্তু এখানে প্লুরাল নাম্বার নয়, সেখানে সিঙ্গুলার নাম্বার এক বছর হিসাবেই গ্রাহ্য করা হয়। এই ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম থাকে, সেগুলো দেখবো আমরা পড়তে পড়তে, সেগুলো যত আমরা কাছে আসবো যত সেগুলো পড়বো তত সেগুলো আমাদের রক্ত ভালো হবে, ঠিক আছে? শোনো, দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। বেঙ্গল মানে বাংলা, আমাদের পশ্চিমবঙ্গ। সুন্দরবন কোথায়? আমাদের পশ্চিমবঙ্গের একদম এক্সট্রিম সাউথ, একদম দক্ষিণ প্রান্তে। এক্সট্রিম মানে একদম খাদ্যের সবচেয়ে দূরের দক্ষিণ প্রান্তে সুন্দরবন। ইট ইজ দ্য প্লেস অফ রিভার্স, ওয়াটারওয়েজ অ্যান্ড জাঙ্গল। এটা কিসের জায়গা? ইট ইজ দ্য প্লেস অফ রিভার্স, নদীর জায়গা, ওয়াটারওয়েজ মানে ছোট ছোট খানি খাল, ওগুলোকে ওয়াটারওয়েজ বলে, এইসবের জায়গা। আর কিছুর জায়গা? জঙ্গলের জায়গা, মানে প্রচুর ছোট ছোট জঙ্গল। সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট, সুবল এবং মাদলের একটি বোট ছিল, তারা সে বোটটার মালিক ছিল। ওয়ান ডে দে আর সেলিং ডাউন দি মাতলা রিভার, একদিন তারা মাতলা রিভারে সেলিং ডাউন, কথাটা মনে রাখবে, সেলিং ডাউন মানে এই সেলিং মানে হচ্ছে বয়ে চলা, এই সেলিং মানে হচ্ছে বয়ে চলা, সেলিং ডাউন মানে হচ্ছে যেদিকে স্রোত সেদিকে বয়ে চলা, সেলিং আপ মানে যেদিকে স্রোতের উল্টো দিক সেদিকে বয়ে চলা। কি বলছে আবার বলি, দে আর গোয়িং ডিপ ইন টু দ্য ফরেস্ট, তারা
না, ওয়ান ডে দে আর সেলিং ডাউন দি মাতলা রিভার, একদিন তারা মাতলা রিভার দিয়ে যাচ্ছিল, বয়ে যাচ্ছিল ওই নৌকা করে। ইট ওয়াজ আর্লি মর্নিং, এটা ছিল সকালবেলা। দে আর গোয়িং ডিপ ইন টু দ্য ফরেস্ট, দে আর গোয়িং ডিপ ইন টু দ্য, মানে গভীর, তারা জঙ্গলে গভীরে প্রবেশ করেছিল। দে আর আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল, তারা কেন বেরিয়েছিল, তারা বেরিয়েছিল এই কারণেই যে দে আর আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল, তুমি বেরিয়েছিল কি না ঘরের জ্বালানির জন্য, ফুয়েল মানে জ্বালানি, জ্বালানির জন্য মানে এখানে আমরা গ্যাস ইউজ করি রান্না করতে, কারণ কাঠে রান্না করে, তাহলে এই যে জ্বালানির জন্য এই ড্রাই শুকনো কাঠ দরকার, শুকনো কাঠ তাড়াতাড়ি জ্বলে, বেশিক্ষণ জ্বলে জ্বললে তাপ বেশি হবে, সেটাই এখানে বলা হয়েছে যে ইউ আর আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল, মানে তারা কী করতে বেরিয়েছে, তারা এখানে রান্নার জন্য শুকনো পাতা এগুলো আনতে গেছে। সুবল হ্যাড নেভার গন ইন টু দ্য ডিপ ফরেস্ট বিফোর, সুবল কখনো এত আগে এই এত ঘন জঙ্গলে সে কখনো যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সেটা তার প্রথমবার এবং সে খুবই উৎসাহিত ছিল। যেতে 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 দেখবেন একটু নদীর যাওয়া, যাওয়ার পথে অনেকগুলো জায়গা পড়ে, একটা জায়গা নদী নদী থাকে না, অনেক জায়গা পড়ে, সেরকমই একটা জায়গা হচ্ছে ফ্রম বাসন্তী রিভার ন্যারো ডাউন, যে ফ্রম বাসন্তী মানে নদী যাচ্ছে মাতলা নদী, বাসন্তী ঠিক পরে, বাসন্তী কাটে ঠিক পরে কি হলো, দি রিভার ন্যারো ডাউন, এটা সরু হয়ে গেল, সরু হয়ে গেল টু বিয়ন্ড বাসন্তী, বাসন্তীর পরে রিভার টু দ্য নেম অফ বিদ্যা ফ্লোট সাউথ, বাসন্তীর পরে বাসন্তী নদীটা তো প্রায় বোঝা গেল, তারপরে সেই নদীটাকে সমস্যা করে বিয়ন্ড বাসন্তী রিভার টু দ্য নেম অফ বিদ্যা, রিভার টু দ্য নেম অফ বিদ্যা, মানে নদীটা মাতলা নাম রইল না, মাতলা নাম থেকে বিদ্যা নামে সে রূপান্তরিত হল, ওটা দেখে না বাসন্তী দেখে, ইট ফ্লোট সাউথে দক্ষিণ দিকে বলে চলে, আমাদের ভাল বসমনি জমিন দক্ষিণ দিকে দক্ষিণ দিকে তারা বয়ে চলবে। আশা করি বোঝা গেছে সকলে, অ্যাক্টিভিটি ওয়ান না অন্তত ঠিক করে করব, আশা করবো ট্রু ফলস বার করতে গিয়েছে, কারণ প্যাসেজ করবে, প্যাসেজ পড়ে যদি মনে হয় ট্রু তাহলে ট্রু, ফলস আর ফলস, এবং ফলস হলে কেন ফলস, ট্রু হলে কেন ট্রু, সেটি তোমাদের লিখতে হবে, এটা হচ্ছে মুক্ত কথা। ঠিক আছে, আর যেটুকু থাক বাকিটা হবে, সবাই ভালো থাকো এই পরিস্থিতিতে, সুস্থ থাকো।